নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। আজকে আমি আপনাদেরকে বলবো যে ছোট বাচ্চাদের পড়ার প্রতি আগ্রহী কিভাবে করবেন। ছোট বাচ্চারা মানে 2-3-4 বছরের বাচ্চারা যদি পড়ার প্রতি আগ্রহী হয়, আগ্রহ দেখায়, পড়তে ভালোবাসে, এর থেকে বড় কথা আর কিছু হয় না। আমরা সবাই মানে আমরা সমস্ত বাবা মায়েরাই চাই যে আমাদের বাচ্চারা পড়াশোনাটাকে ভালোবাসুক। কিন্তু এর জন্য আমাদের কিন্তু এমন কিছু পদ্ধতিতে বাচ্চাদেরকে পড়াতে হবে যার ফলে বাচ্চারা পড়াশোনাটাকে ভয়ের চোখে না দেখুক, বাচ্চারা পড়াশোনাটাকে ভালোবাসুক। সেটার জন্য কিন্তু একদম শুরু থেকে মানে যখন থেকে আমরা ওদের পড়ানো শুরু করছি তখন থেকে কিন্তু সেই পদ্ধতিতেই পড়াতে হবে। তাহলে চলুন আমি আপনাদেরকে বলছি 4টে এমন পদ্ধতি যেভাবে পড়ালে বাচ্চারা কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহী হবে। প্রথম পদ্ধতিটা হলো এটাই যে ছোট বাচ্চাকে যখন পড়াবেন তখন কিন্তু নিজের মধ্যে অবশ্যই ধৈর্য রাখবেন। কারণ আমরা অনেক সময় ছোট বাচ্চাদেরকে যখন কোনো কিছু শেখাই, নতুন কিছু শেখাই, তখন কিন্তু ওদেরকে শেখানোর সময় আমরা ভীষণ অধৈর্য হই। একবার মানে দুবার বললাম তারপরে কিন্তু খুব ধৈর্য হারিয়ে ফেলি, এটা করলে কিন্তু হবে না। আমাদের মনে রাখতে হবে যে ওরা কিন্তু নতুন জিনিস শিখছে আর নতুন কিছু শিখতে গেলে কিন্তু সময় লাগে, সেই জন্য আমাদের নিজেদের মধ্যে ধৈর্য রাখতে হবে। আরেকটা জিনিস সেটা হলো বাচ্চাদের কিন্তু পড়ানোর সময় চোখ বড় বড় করে ভয় দেখানো, বকা, চিৎকার করা, মারা, এগুলো করা কিন্তু একদম চলবে না। কারণ এগুলো যদি বাচ্চাদের পড়ানোর সময় করা হয় তাহলে ছোট বাচ্চারা পড়াশোনার প্রতি আগ্রহী হওয়া তো দূরের কথা, পড়াশোনার প্রতি একদম ভয় মানে পড়াশোনার নাম শুনলেই ভয় পালিয়ে যাবে। সেই জন্য বাচ্চাকে ধৈর্য নিয়ে পড়ান, হাসি মুখে পড়ান, ভালো মেজাজে পড়ান, আর একদম পড়ার সময় বকা মারা এসব একদম করবেন না। দ্বিতীয় পদ্ধতিটা হলো বাচ্চাদেরকে কিন্তু পড়ার সময় উৎসাহিত করতে হবে, মানে এমন কিছু কথা বলতে হবে, পজিটিভ কথা, যেটাতে বাচ্চার কনফিডেন্স বাড়ে, বাচ্চাকে উৎসাহিত করতে হবে ভীষণভাবে। যেমন ধরুন, বাহ খুব ভালো, বাহ 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 বাহ, হাত তালি দিন, কিংবা ওর পিঠে হাত দিয়ে বলুন খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, তুমি পারবে, তুমি এইভাবেই করো, ঠিক পারবে, খুব ভালো হচ্ছে, মানে এই ধরনের আপনি যখন পজিটিভ কথা বলবেন তখন ওর মধ্যে না একটা দেখবেন অন্যরকম কনফিডেন্স আপনি দেখতে পাবেন, ওরও মনে হবে হ্যাঁ আমি পারবো। ধরুন আপনার বাচ্চা অ লিখছে, কিংবা এ লিখছে, কিংবা একই ছন্দ লিখছে, 1-2, সেটা যেভাবেই লিখুক মানে চেষ্টা তো করছে, সেই চেষ্টাটাকে অ্যাপ্রিসিয়েট করুন, সেই চেষ্টাটাকে উৎসাহ দিন যে হ্যাঁ তুমি এইভাবে লেখো, আরও ভালো করে করতে পারবে, খুব ভালো হচ্ছে, এই ধরনের কথা বলুন। দেখুন বাচ্চাদেরকে যদি পড়ার সময় উৎসাহ দেওয়া হয় না, কখনো হাতে তালি দিয়ে, কখনো ভালো ভালো কথা বলে, ওরাও কিন্তু খুব আনন্দ পায়, ওদের মধ্যে কনফিডেন্স বাড়ে, আর পড়াশোনাটাকেও কিন্তু ওরা খুব ভালোভাবে মানে গ্রহণ করে যে হ্যাঁ আমি পারবো, আমি পারছি, এটা কিন্তু ওদের মধ্যে তৈরি করতে হবে, কনফিডেন্সটা বাড়াতে হবে। সেটা কিন্তু আপনার পজিটিভ কথাবার্তা, আপনার পজিটিভ আচরণ কিন্তু সেটা ওদের মধ্যে মানে বাচ্চার মধ্যে সেই উৎসাহটা আনতে পারবে। তৃতীয় পদ্ধতিটা হলো যে বাচ্চাদের যখন নতুন কিছু শেখাবেন, পড়ার মানে যে কোনো নতুন কিছু শেখানোর আগে বাচ্চাদেরকে এটা বলুন যে আজ তোমাকে আমি একটা খুব দারুণ জিনিস শেখাবো, খুব ইন্টারেস্টিং জিনিস শেখাবো, খুব মজার জিনিস শেখাবো, যেটা শিখে তোমার খুব ভালো লাগবে, তুমি খুব তাড়াতাড়ি শিখে যাবে, মানে এই ধরনের পজিটিভ কথা দিয়ে বা এই ধরনের একটা মজার কথা দিয়ে শুরু করুন শেখানোটা। দেখুন ও খুব অন্যরকম একটা মানসিক প্রস্তুতি নিয়ে আপনার সাথে শিখতে বসবে, আর আমি বলছি ও কিন্তু খুব তাড়াতাড়ি শিখেও যাবে। শেখানোর আগে বাচ্চাদেরকে এইভাবে বলুন যে তোমাকে আজকে আমি একটা দারুণ জিনিস শেখাবো, খুব মজার জিনিস শেখাবো। আর লাস্ট যে পদ্ধতিটা মানে চতুর্থ পদ্ধতিটা, সেটা হলো বাচ্চাদেরকে সবসময় মানে ছোট বাচ্চাদেরকে সবসময় বই দেখে পড়ানোর বদলে চেষ্টা করুন খেলার ছলে পড়াতে। হ্যাঁ, অনেক ধরনের খেলার পদ্ধতি আছে খেলার ছলে পড়ানোর, সেইভাবে যদি পড়ান তাহলে কিন্তু বাচ্চারা কখনোই পড়াশোনাটা করতে একদমই বোর হয় না, পড়াশোনাটা করতে ভীষণ ওদের মজা লাগে, আনন্দ পায়। আমি নিজে আমার ছেলেকে সবসময় বই দেখে পড়ানোর বদলে কিন্তু নানান রকম খেলার ছলে ওকে পড়াই, আপনারাও পড়ান, খেলার ছলে পড়ান, দেখুন বাচ্চারা এতে করেও কিন্তু খুব তাড়াতাড়ি পড়া শেখে আর মনে রাখে আর পড়াশোনাটাকে কিন্তু ভীষণভাবে ভালোবাসে। খেলার ছলে পড়াতে হবে।
তাহলে বন্ধুরা এইভাবে আপনারাও আপনাদের বাচ্চাদের পড়ান। আমার বিশ্বাস এইভাবে খেলার ছলে মজা করে পজিটিভ কথাবার্তার মাধ্যমে যদি আমরা বাচ্চাদের পড়াই, তাহলে কিন্তু বাচ্চারা পড়াশোনাকে কখনো ভয় পাবে না, বরঞ্চ পড়ার প্রতি আগ্রহী হবে। শুধু বাচ্চার পাশে থাকুন, ওকে পজিটিভ কথাবার্তার মাধ্যমে উৎসাহিত করুন, মোটিভেট করুন, এনকারেজ করুন। দেখুন আপনার বাচ্চাও কিন্তু পড়তে ভালোবাসবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করুন, শেয়ার করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।